আমার উপর তুই দেবো। আজকে আমাদের স্থানীয় 12 নম্বর ওয়ার্ডের কমিশনার সাহেব তার নিজ উদ্যোগে তার সহধর্মিণী এখানে এসেছেন পানি নিয়ে এবং খাবার ছেলে নিয়ে। আমরা সাধারণ মানুষের যারা বহির বিভাগে চিকিৎসা নিতে আসছেন তাদেরকে আমরা খাবার সেলাইন এবং পানি দিচ্ছি। একই সাথে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা বিনা কাজে বিনা কারণে রোদে বেরোবেন না এবং যথেষ্ট পানি খাবেন, আর কারো যদি মাথা ঘুরায় এবং চোখে ঝাপসা দেখেন সেজন্য সাথে সাথে হসপিটালে যোগাযোগ করেন। গরমে এখন দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল চাষারা, আজকে ধারাবাহিক প্রোগ্রাম হিসেবে খানপুর 300 শয্যা হসপিটাল। বিগত সময়ে এই হসপিটালে করোনা ডেডিকেটেড যখন ছিল তখন কাউন্সিলর সাহেব মানুষের সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন, তারই নির্দেশে আজকে আমি এখানে ছুটে আসছি এবং আমাদের এই কার্যক্রম ইনশাল্লাহ অব্যাহত থাকবে যতদিন এই তাপপ্রবাহ চলমান থাকবে। আজকের কার্যক্রমে ছিল এক বোতল মিনারেল পানি ঠান্ডা আর একটা করে ওসালাইন।